পাথরকুচি উদ্ভিদ এবং এর ঔষধি গুণ। উদ্ভিদটির ইংরেজি নাম লাইট প্লান্ট, এয়ার প্লান্ট, মিরাকেল লিভ, যার বোটানিক্যাল নেম কালাঞ্চে পিন্নতা। উদ্ভিদটি স্যাক্সি ফারাগালেক্স বর্গের সিরাস সুলাসিয়া পরিবারভুক্ত। ইউনানি চিকিৎসায় উদ্ভিদটিকে পাথরকুচি নামে অভিহিত করা হয়। বৈজ্ঞানিক নাম ব্রাফিল্লুম ক্যালিসানুম সালিসব। উদ্ভিদটি বিরুৎ জাতীয় বহুবর্ষজীবী সবুজ পাতা বিশিষ্ট। এই গাছের উচ্চতা 1.5 থেকে 2 ফুট পর্যন্ত হয়ে থাকে। এর মূল কাণ্ডের অগ্রভাগে গুচ্ছবদ্ধভাবে নিম্নমুখী ফুল হয়। ফুলগুলি ভিতরে ফাঁপা এবং ফুলের আকৃতি সাধারণত 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা হয়ে থাকে। ফুলের বাইরের দিকে সবুজ, লাল ও সাদা দাগের মিশ্রণ থাকে। শীতকালে ফুল হয় ও গ্রীষ্মে ফল হয়। পাতার আকৃতিতে কিছুটা ডিমের মতো দেখায়। পাতা মাংসল ও মসৃণ, চারপাশে ছোট ছোট গোলাকৃতির খাঁজ কাটা হয়ে থাকে। এর বিশেষত্ব হচ্ছে পাতার খাঁজগুলি থেকেই নতুন চারার জন্ম হয়। পাতা ও কাণ্ডের ছাল ওষুধ হিসেবে ব্যবহার করা যায়। উদ্ভিদটির প্রাপ্তি স্থান। বাংলাদেশের সর্বত্রই উদ্ভিদটি জন্মে থাকে। এছাড়া ভারতবর্ষ, মাদাগাস্কার, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বারমুডা, ব্রাজিল, সুরিনাম, গালাপাগোস ও হাওয়াই দ্বীপপুঞ্জে উদ্ভিদটি পাওয়া যায়। পাথরকুচি পাতার ঔষধি গুণ ও প্রয়োগ মাত্রা। পাথরকুচি পাতা কিডনি ও গলগণ্ডের পাথর গলাতে সাহায্য করে। দিনে 2 বার 2 থেকে 3টি পাতা চিবিয়ে অথবা রস করে পান করা যেতে পারে। এতে ভালো ফলাফল পাওয়া যায়। পেট ফাঁপা দেখা দিলে সামান্য চিনি মিশ্রিত করে 1 থেকে 2 চা চামচ পাথরকুচি পাতার রস গরম করে সিকি কাপ মিশিয়ে খেলে পেট ফাঁপা দূর হয়ে যায়। সর্দিজনিত কারণে শরীরের নানা স্থানে ফোড়া বা মেহ রোগ দেখা দিলে 1 চামচ পাথরকুচি পাতার রস সকাল বিকাল 1 সপ্তাহ পান করলে ভালো হয়ে যায়। পিত্তজনিত ব্যথায় রক্তক্ষরণ হলে সকাল বিকাল 1 চা চামচ করে পাথরকুচি পাতার রস 2-3 দিন পান করলে ঠিক হয়ে যায়। নিগি রোগাক্রান্তকে আক্রান্তের সময় 5 থেকে 10 ফোঁটা পাতার রস পান করালে উপশম হয়। 3 চা চামচ রসকে গরম করে সামান্য সোহাগার খই মিশিয়ে অর্থাৎ 250 মিলিগ্রাম তা হতে 2 চা চামচ সকাল বিকাল 4-5 দিন পান করলে পুরনো কাশি ভালো হয়ে যায়। ব্রণ ও পুষ্করী জাতীয় সমস্যায় পাথরকুচি পাতা বেটে কাত লাগালে ভালো হয়ে যায়। কাটাছেঁড়ায় পাথরকুচি পাতা বেটে লাগালে উপকার পাওয়া যায়। পাথরকুচি পাতার রসের সঙ্গে গোলমরিচ বেটে রস পান করলে পাইলস ও অশ্বরোগ দূর হয়ে যায়। সকাল বিকাল 2 বার সেব্য। লিভারের সমস্যা বা জন্ডিস নিরাময়ে পাথরকুচি পাতার রস 1 সপ্তাহ খেলে ভালো ফল পাওয়া যায়। 2 চা চামচ পাথরকুচি পাতার রস 1/2 কাপ গরম জলে মিশিয়ে 2 বেলা পান করলেও শরীরের জ্বালাপোড়া ভালো হয়। পাথরকুচি পাতার রস উচ্চ রক্তচাপ কমায় এবং অ্যালার্জি সমস্যার উপকার পাওয়া যায়। সতর্কতা, অতিরিক্ত পাথরকুচি পাতার রসে মুখের স্বাদ নষ্ট হতে পারে। অতিরিক্ত পাথরকুচি পাতার রস খেলে পেটে নানাবিধ গণ্ডগোল দেখা দিতে পারে। অতিরিক্ত রস পানে পিত্তথলির সমস্যা দেখা দিতে পারে। ক্ষুধা মন্দা হতে পারে। অতিরিক্ত রস পানে কলেরা বা ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে। সুতরাং মাত্রা অতিরিক্ত রস সেবনে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, তাই নিয়মমাফিক পরিমিত মাত্রায় পাথরকুচি পাতার রস সেবন করতে পারেন। এতে যথেষ্ট ভালো উপকার পাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।